আমরা এক সময় এই দুনিয়াতে ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। এই দুনিয়াতে আসার আগে মহান আল্লাহ আমাদেরকে মায়ের পেটে লালন পালন করেছেন, আবার তিনি আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে তিনি আমাদেরকে লালন পালন করবেন, আবার এই দুনিয়া থেকে তিনি আমাদেরকে চিরস্থায়ী পরকালে নিয়ে যাবেন। এই দুনিয়াতে মহান আল্লাহ আমাদেরকে এমনি এমনি পাঠাননি, মহান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য ও তার গোলামি করার জন্য, এবং আমাদের বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার জন্য, যে এই দুনিয়াতে মহান আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো সঠিকভাবে মানবে, সেই হবে পরকালে চিরস্থায়ী সুখের স্থান জান্নাতের অধিকারী। আর যে এগুলো মানবে না, সে হবে পরকালে জাহান্নামের অধিকারী। তাই প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা এই ক্ষণিকের দুনিয়াতে মহান আল্লাহর দেয়া হুকুমগুলো সঠিকভাবে পালন করি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো সঠিকভাবে মানি, তবেই তো আমরা হব সফলকাম এবং পরকালে চিরস্থায়ী জান্নাতের অধিকারী।